আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। বয়স্ক তো? জি, প্রথমে বয়স্ক তো আপনার? বয়স তো প্রায় 140-141 মতো হয়েছে। আচ্ছা, এটা কি একটা হাঁটু না দুই হাঁটুতেই? একটা হাঁটু, বাম হাঁটু। আপনার হাইট এবং ওজন ঠিক আছে? হাইট এবং ওজন বলতে পারবেন কত? হাইট হচ্ছে 5'7" হুম, ওজন? ওজন 120, সরি, ওজন হচ্ছে 76 কেজি। 76 কেজি, আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার 40 আপ এখন বয়স। এই বয়সে সাধারণত কিছু চেঞ্জ আসতে পারে অনেকের, যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ, এজিং প্রসেস জনিত এটা হতে পারে, বা অনেকে বিভিন্ন কারণে হাঁটুতে আঘাত পায়, কাজের ধরন থেকে হতে পারে, একটু ওভারওয়েট হয়ে গেলে হতে পারে। তো প্রাইমারি আপনার আর্লি অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, তো এটাতে অত ওরিড হওয়ার কিছু নয়। আপনি আমার ইউটিউব চ্যানেলে, যে চ্যানেল ডক্টর শফিউল্লাহ প্রধান দেখবেন এই নামে, ওখানে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি, ওগুলো আপনি একটু করতে থাকেন নিয়মিত। আর প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খাবেন, সেটা কোরাল ক্যালসিয়াম বা আরও বিভিন্ন ক্যালসিয়াম আছে, যে কোনো ক্যালসিয়াম রাতে একটা করে টানা 2 মাস খান, আর ওই এক্সারসাইজগুলো করেন, এবং উঠবস করবেন, খুব স্লোলি উঠবস করবেন, সিঁড়ি অবশ্যই 2-3 তলা সিঁড়ি নিয়মিত বাওয়ার চেষ্টা করবেন, নিয়মিত হাঁটবেন। হ্যাঁ, আস্তে ধীরে এই কাজগুলো করতে থাকেন, এবং হাঁটুতে আপনি 2 বেলা কুসুম গরম সেঁক দিতে পারেন 10-15 মিনিট করে। ব্যথানাশক যে কোনো ডাইক্লোফেনাক বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায়, ওগুলো লাগিয়ে গরম সেঁক দিতে পারেন, এবং এক্সারসাইজগুলো আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শিখে আপনি ওই এক্সারসাইজগুলো করেন। তাছাড়া আপনি সাইক্লিং করতে পারেন, সাইকেল যদি চালান, অনেকে হয়তো মা বোনরা আছেন, আপনারা বাসায় সাইকেল চালাতে পারেন, যেমন স্ট্যাটিক সাইকেল কিনতে পাওয়া যায়, সেগুলো করতে পারেন, বা যারা হাঁটার অভ্যাস বাহিরে করার সুযোগ নেই, তারা বাসায় হয়তো ট্রেডমিলে হাঁটতে পারেন নিয়মিত। তো এই যে বেসিক কাজগুলো আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো কন্টিনিউ করলে এই জাতীয় যে প্রাইমারি কোনো প্রবলেম, হাঁটু কোমর বা মাসেলের সমস্যা দেখা দিলে এগুলো থাকে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।